চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে সমস্ত আপডেট আপনারা পান। হ্যালো ভিউয়ার্স, আমার হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি কোলিয়াস বা পাতাবাহার বলি আমরা যেটাকে, সেই গাছের পরিচর্যা বা কীভাবে করা হয় বা কীভাবে নেক্সট প্রজন্মের গ্রোথ করা যায়। এটি একটি লো মেনটেন্যান্স প্লান্ট, এটি একটি ইনডোর প্লান্ট, তো ইনডোর ডাইরেক্ট রাখলেও হবে না, কারণ এর সূর্যের রশ্মিও দরকার আছে। তো একে শেডি এরিয়াতে যদি রাখুন, আপনি দেখুন আমরা এটিকে গ্রিন নেটের নিচে লাগিয়েছি, তাতে কোনো রকম অসুবিধা হবে না। 50% রোদ গ্রিন নেট নিজে আটকিয়ে রাখে এবং বাকি 50% নেট রোদ নিচে ফেলে, তো অসুবিধা হয় না আমাদের। তো এটি সামার সিজনে বেস্ট গ্রোথ করে, স্যান্ডি সয়েল খুব পছন্দ, বালি মাটি যেটা বলছিলাম, বালি মাটি এর খুবই পছন্দ। দেখুন মাটিতে বালির পরিমাণটা মোটামুটি 40% আছে, 40% নর্মাল মাটি আছে এবং 20% গায়ে কা গোবর, মানে গোবর খাদ দেওয়া আছে। আমার এই গাছ কোলিয়াস অনেক রকম ভ্যারাইটির হয়, অনেক রকমের পাতা হয়, আমরা বাংলায় একে পাতা বাহার বলি পাতার ডিজাইনের জন্য। এই দেখুন, এই একটি কোলিয়াস, এটি এক ধরনের পাতা। দেখুন জল কালকে দিয়েছি আমি, আজকে হয়তো জল দেব না, খুব একটা জল বেশি পছন্দ করে না। গ্রীষ্মকাল যত, গ্রীষ্মকালে যত রোদ বেশি হবে তত এর গ্রোথ বেশি হবে। এবং গ্রো করার একটা নিয়ম হচ্ছে, আমার একটাই ডাল আছে, সেখানে আমি কাটিংস ব্যবহার করার চেষ্টা করছি না। এখান থেকে আপনি যদি ডালটাকে কেটে নেন, এখান থেকে একটা গিঁটের নিচে যদি ডালটা কেটে নেন এবং এটা কোকোপিটের মধ্যে লাগিয়ে দেন, আপনাআপনি গ্রোথ করে যাবে। এতে কোনো রুটিং হরমোন দেওয়ার কোনো দরকারই হয় না, কারণ এত ইজি টু গ্রো এই ডালের মধ্যে। এখনও পর্যন্ত দেখুন ময়েশ্চার, অনেক ময়েশ্চার আছে, তাই জল খুব পরিমাণে দেবেন এবং তাড়াতাড়ির ওপরে আপনার ডাল কলম হয়ে যাবে। দেখুন আমি এটাকে কলম করতে পারি, এর থেকে কলম করতে পারি, কিন্তু অসুবিধা না, আমি করবো না। এখন গাছ বড় হোক, নতুন গাছ এনেছি আমি, অসুবিধা নাই, ভালোই আছে, গাছটি ভালোই গ্রোথ হচ্ছে। প্রথমে এই গাছটি জল একটু অল্প পেয়েছিল, তাই মারা যাচ্ছিল, এখন ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। তো ওভারওয়াটিং যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন, শেডি এরিয়াতে গাছটিকে রাখুন, পারলে গ্রিন নেটের নিচে রাখুন, কোনো অসুবিধা নাই। গাছটির কেয়ার করা খুব একটা দরকার হয় না, আপনাআপনি গ্রোথ করে। কিন্তু মাসে একবার যদি আপনি গোবর খাদ ব্যবহার করেন এর পক্ষে খুবই ভালো, বেশি খাদ দেওয়ার দরকার নাই, বিনা খাদেই বিনা সারেই ও কিন্তু গ্রোথ করে যাবে, কোনো অসুবিধা নাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার হবিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি পান। ধন্যবাদ।